নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো এই প্রচণ্ড গরমে খাবার মতো পাতলা ঝোল ঝোল শুক্তো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে শুক্তোটা রান্না করি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি উচ্ছেগুলো প্রথমে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি সোনালি করে ভেজে নিয়েছি, এবার উচ্ছেগুলোকে আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকেও হালকা সোনালি করে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ। নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো। সব সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দিয়েও আমি 2-3 মিনিট মতো রান্না করে নেব। সজনে ডাঁটা দিয়ে 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো আদা আর রাঁধুনি বাটা। আদা রাঁধুনি বাটা যা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আদা রাঁধুনি বাটা দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আমি শুক্তোটা একটু ঝোলঝোল রাখবো, তাই জন্য একটু জলটা বেশি করেই দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে দেখে নেব। সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা উচ্ছে আর বড়ি। উচ্ছে আর বড়িটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট মতো রান্না করে নেব। উচ্ছে আর বড়ি দিয়েও 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। উচ্ছে দিয়েও বেশিক্ষণ রান্না করলে পরে শুক্তোটা তেতো হয়ে যাবে, সেই জন্য 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে যাদের মিষ্টি খেতে পছন্দ তারা মিষ্টি দিতে পারেন, আমরা মিষ্টি খাই না, সেজন্য মিষ্টিটা দিলাম না। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়েছে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। গরম ভাতে পরিবেশন করার মতো রাঁধুনি বাটা দিয়ে শুক্তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।